আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ মাই খাতা কাটিং করে দেখাবো। মাই খাতা কাটিং করার দুইটা সূত্র আছে, সঠিক সূত্র এবং সঠিক নিয়মে মাই খাতা কাটিং করে দেখাবো। তো আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আমি প্রথমে 1 ইঞ্চি করে কাপড় নিয়ে নিব মুড়িয়ে দেওয়ার জন্য। সোজা করে দাগ দিয়ে নেই। আমাদের হাতের লম্বাটা হচ্ছে 18 ইঞ্চি। আমি 18 ইঞ্চি দাগ দিয়ে নিব। তো আমার আর্ম হোলের জন্য আমি এখানে নামাবো হচ্ছে 3.5 ইঞ্চি বা 4.25 ইঞ্চি নামালেও হবে। তো আমি প্রথমে দুইটা দাগ দিয়ে নেই, তারপর আরেকটা দাগ দিয়ে নিব। এখানে আমি আর্ম হোলের সোজা দাগটি দিয়ে নেই। এখানে হচ্ছে আপনার কনির যে যেখান থেকে শেভ হবে সেইখানের মাপটা নামাতে হবে। আমি উপর থেকে 10 ইঞ্চি নামাবো। আপনার যদি 38 বডি হয় বা 40 বডি হয়, আপনি 9.5, 10, 10.5 এর ভিতরে থাকবেন, এর উপরেও যাবেন না, নিচেও যাবেন না, পারফেক্ট হয় 10 ইঞ্চি নামালে। তো আমি এখানে 10 ইঞ্চি নামিয়েছি। আমি সোজা করে দাগ দিয়ে নিব। তো আমাদের আর্ম হোলের মাপটি হচ্ছে এখানে 7 ইঞ্চি, 14 ইঞ্চি, 14কে দুইটা ভাগ করলে 7 ইঞ্চি হচ্ছে। আমি 7 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিব। আমার এখানে কনির মাপটি হচ্ছে, আমি এখানে কনির মাপ নিয়েছি, কনির মাপটি হচ্ছে আমার 11 ইঞ্চি। আমি কনির মাপ এখানে 11 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো আমাদের মোহরির যে মাপটা হয়, মোহরির মাপটা দিতে হবে। মোহরির মাপটা আমি 16 ইঞ্চি এখানে দিয়ে দিব। এখানে 8 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। আমি আপনাদেরকে মোহরির লুজটা দেখাচ্ছি। এখানে মোহরির লুজটা আপনার এরকম থাকবে, 16 ইঞ্চি থাকবে মোহরির লুজ। তো এটা হচ্ছে আমাদের উপরের অংশের, আপনার বগলের অংশের শেপ দিতে হচ্ছে, শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি নিচ থেকে শেপ দিয়ে নিব। এখানে হালকা শেপ হবে। আমি এই শেপটাকে একটু কোণা ঢুকে গেছে, একটু হালকা করে শেপটা একটু বাইরের দিকে দিয়ে দিচ্ছি, না হলে আপনার কোণা হয়ে যাবে। তো আমি এখানে আর্ম হোলের শেপটিও দিয়ে দিলাম। তো আমাদের হাতা মার্কা করা হয়ে গেছে। আমি এখানে হালকা করে একটু ঢালু দিয়ে দিই, না হলে আপনার কোণা ঝুলে যাবে। তো আমাদের হাতার মার্কা করা হয়ে গেছে। এখন আমি কাটিং করব। প্রথমে নিচ থেকে কাটিং শুরু করব। আমি এখান থেকে আপনার হালকা করে এই ঢালুটা আপনার হালকা করে দিতে হবে। চোখা বানানো যাবে না, চোখা বানালে আপনার বডিতে টান খাবে। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলতেছি। তালপাটটা কাটবো আমি এখন। আমাদের যেহেতু হাতা কাটিং করা হয়ে গেছে, আমি তালপাটটা আপনাদেরকে কেটে দাগ দিয়ে দেখাচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে দিব। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে দিচ্ছি। তো এই দাগে দাগে আমি কাটিং করব। আপনি আমার দাগ অনুযায়ী খেয়াল করে কাটিং করার চেষ্টা করবেন, তাহলে আপনার কখনোই মোড়া টানবে না। এটা কিন্তু যদি বেশি ঢুকিয়ে কাটেন, তাহলে আপনি দেখবেন হাত টান সোজা করতে পারবেন না, টান খাবে এখানে। তো যেহেতু আমার হাতা কাটিং করা হয়ে গেছে, তালপাটটিও কাটিং করা হয়ে গেছে, আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।